কক্সবাজারের মোহাম্মদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে সারা বিশ্বে মহামারী নোভেল করোনা ভাইরাসের কারণে সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র ও মধ্যবিত্ত সহ প্রায় 4,000 পরিবারের মাঝে চতুর্থবারের মতো ত্রাণ বিতরণ করে অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কক্সবাজার পৌর 5 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার। প্রতি প্যাকেটে 20 কেজি চাল, 3 কেজি ছোলা, 3 কেজি পেঁয়াজ ও 2 কেজি আলু, মোট 28 কেজি করে 50 জন স্বেচ্ছাসেবক নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিয়েছেন। শাহাবুদ্দিন শিকদার বলেন, প্রধানমন্ত্রী অর্থায়নে যে ত্রাণ তহবিল দিয়েছেন সেগুলো আমি রেশন কার্ডের মাধ্যমে সকলের কাছে যথাযথভাবে পৌঁছতে সক্ষম হয়েছে এবং আমি আজকে সহ চতুর্থবারের মতো আমাদের নিজস্ব অর্থায়নে আমার 5 নং ওয়ার্ডের হতদরিদ্র গরিব অসহায় মানুষগুলো যেন কেউ না খেয়ে থাকে তাই আজকে 4,000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এবং আরও 1,000 পরিবারের খাবার মজুদ রাখা হয়েছে যাতে কেউ ফোন দিলে বাসায় ত্রাণ পৌঁছাতে পারে। তিনি বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কাজ অব্যাহত রাখবেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সহ গণমাধ্যম কর্মী ও সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন। এইভাবে ঠিক আছে না, হাফ ইন্ডারি আস্তে 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 উপরে ঠিক আছে, এইসব আর কি বলো ফিজাই হো সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড।